প্রিভিলেজ যেগুলো হচ্ছে, প্রিভিলেজে আমাদের প্রিভিলেজ কমিটি রেকমেন্ড করলে পরে সেই রেকমেন্ডেশনটা আমরা আমাদের হাউসে দিই। হাউসে দেওয়ার পরে কেউ যদি কোনো প্রস্তাব করেন যে কী তাকে শাস্তি দেওয়া হবে, হাউস যদি তাকে সেই শাস্তিটা যদি অনুমোদন করে তখন সেই শাস্তি দেওয়া হয়। এরকম আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভায় সিদ্ধান্ত আছে, এরকম অনেক দৃষ্টান্ত আছে। এবং আমার ক্ষেত্রেও আমার সময়ও টেনিয়রও একটা এরকম দৃষ্টান্ত তৈরি হয়েছিল। আপনারা জানেন একজনকে আমরা মানে আমাদের যে প্রিভিলেজ কমিটি তারা অবজার্ভ করলো যে ওর এগেনস্টে প্রিভিলেজ প্রমাণিত হয়েছে, ওর এগেনস্টে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা একটা প্রস্তাব এনে বিধানসভাতে হাউস পাস করাতে সেই প্রস্তাবটা হাউসের প্রস্তাবটা আমরা কার্যকারিত করেছিলাম। কিন্তু স্যার প্রশ্নটা হচ্ছে যে এথিক্স কমিটি বা প্রিভিলেজ কমিটি কাউকে কি শাস্তি দেওয়া হবে সেটা কি বলতে পারে? যেমন এখানে এটা একটা মোশন আনতে হবে, কাউকে শাস্তি দিতে গেলে পরে হাউসে একটা মোশন আনতে হবে। এরা যদিও রেকমেন্ড করে দিচ্ছে, এথিক্স কমিটি এদের রেকমেন্ডেশন নিতেও পারে নাও নিতে পারে। রেকমেন্ড করার কি অধিকার আছে? না, রেকমেন্ড করার তো সার্টেনলি অধিকার, ওদের এই ধরনের অধিকারটা না, ও প্রমাণ করতে পারতো যে ওর বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হয়েছে এবং সুতরাং ওর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক, এইটা ওদের বলা উচিত ছিল। ওরা তো ডাইরেক্টলি রেকমেন্ড করে পাঠালো, এরা তো রেকমেন্ডেশন হাউস মানতেও পারে নাও মানতে পারে। রেকমেন্ড করার অধিকার আছে কিনা এটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। না না, রেকমেন্ড করা উচিত হয়নি, আমি তো বলবো ওরা রেকমেন্ড করতে পারা করা উচিত হয়নি। ওরা বলতে পারে ওকে স্ট্রিনজেন্ট পানিশমেন্ট দেওয়া হোক, দ্যাট দে হ্যাভ কোরাপ্টেড। কারণ আপনার এথিক্স আপনার যে কমিটি প্রিভিলেজ কমিটি তারাও তো বলতে পারবে না যে সদস্যপদ খারিজ করা উচিত বা এই করা উচিত, আপনার কাছে বলতে পারে যে প্রিভিলেজ তার বিরুদ্ধে প্রমাণ হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে এবং উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হোক। এবং শাস্তির বিষয়ে বিধানসভাতে কোনো যদি মোশন আসে যে কি শাস্তি হবে, প্রস্তাব আসে, সেইটা নিয়ে আলোচনা করে সেটা ভোটে দিয়ে যদি ভোটে পাস হয় তাহলে তাকে সেই শাস্তি দেওয়া হবে। স্যার একটা প্রশ্ন করেছি, ক্ষেত্রে এথিক্স কমিটির যে ভূমিকা, ঠিক আছে, সেটাকে আপনি কিভাবে আমার মনে হয় প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হয়েছে। ওরা এরকম এত হটকারিতা করে একটা সিদ্ধান্ত গ্রহণ করা, এটা ঠিক যুক্তিকতা আছে বলে আমি মনে করি না। ওকে সুযোগ দিতে হতো, চেয়েছিল জেরা করার জন্য, ক্রস এক্সামিন করার রাইট টু ক্রস এক্সামিন আছে। যিনি অ্যাগ্রিড পার্টি তার বক্তব্য না শুনে তাড়াহুড়ো করে একটা কেন সিদ্ধান্ত গ্রহণ করলো এটা আমি বুঝতে পারছি না। যাই হোক, লোকসভাতে এথিক্স কমিটির রিপোর্টটা প্লেসড হবে, আমাদের লোকসভার স্পিকার রয়েছেন, তিনি ভোট নেবেন, তার উপরে কি রেকমেন্ডেশন আছে তারপর সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তবে আমার মনে হয় যে ওর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সে অভিযোগ ও নিজের ডিফেন্স করার মতো সুযোগ না পেয়ে যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে তা সঠিক হয়নি। এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? মানে যেমন এডিসিবিআই নিয়ে আপনারা বলে আসছেন, একইভাবে কি এইটাও হচ্ছে? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না। রাজনৈতিক প্রতিহিংসা যারা বলছেন তারা হয়তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন। তো মহুয়া মিত্র যে প্রশ্নগুলো করেছিলেন, ওর যে কোশ্চেন টাকা নিয়ে কোশ্চেন করেছেন, এটা আমার মনে হয় না খুব সঙ্গত ভাবে বলছেন, এটা কোনো যুক্তিকতা আছে বা সত্যতা আছে বলে আমার মনে হয় না। বিধানসভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, প্রকৃতি সংক্রান্ত বিষয় নিয়ে কি আলোচনা প্রয়োজন? কারণ এই মুহূর্তে দেখা যাচ্ছে দিল্লি বা আমাদের কলকাতা বিভিন্ন জায়গায় দূষণের মাত্রা দীর্ঘদিন বাড়ছে এবং বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলা হচ্ছে, এই ঘটনাগুলো কি মনে হচ্ছে? নিশ্চয়ই তো দিল্লি সরকার চিন্তা ভাবনা করছে, আমাদের সরকার তার অত্যন্ত এই ব্যাপারে সচেতন। অনেক বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের হয়েছে প্রচুর, সেই সঙ্গে সঙ্গে আবাসন প্রকল্পে অনেক গাছও কেটে ফেলা হয়েছে, এটাও সত্যি। এবং এই যে গাছ কেটে ফেলার বিরুদ্ধে আমি অনেকবার বলেছি, এই যে গাছ কেটে ফেলার জন্য আমাদের যে পরিবেশ ভারসাম্যটা নষ্ট হচ্ছে, তা সত্ত্বেও অনেকে আছেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা রয়েছেন তাদের ইন্ডাস্ট্রি সেট আপ করবার জন্য, এবং যারা আমাদের আবাসন তৈরি প্রকল্পের জন্য কাজ করছেন, বড় বড় আবাসন হচ্ছে। এটা আমি তো এর আগেও অনেকবার বলেছি যে গাছ কেটে আবাসন করা এটা বোধ হয় ঠিক যুক্তিযুক্ত হচ্ছে না। বলেছেন আমি মস্তান নই, কিন্তু ফুদিলে প্রচুর মস্তান তৈরি করবে, আমি এসব ব্যাপারে কিছু বলবো না। স্যার আপনি বালুঘাটে কত বছর ধরে ছিলেন? অনেকদিন সংগঠন বহুকাল ধরে ছিল, সংগঠন তৈরি হওয়া। হ্যাঁ নিশ্চয়ই ভালো সাংগঠনিক ক্ষমতা রাখে। আমি নিজে তো ওই জেলার এমএলএ ছিলাম না, কিন্তু ওই জেলায় আমি করেছি, যখন গোপাল মুখার্জি ছিল আরো সিনিয়রদের সঙ্গে আমি রাজনীতি করেছি, ভালোবাসতে না হয় আমি করেছি। আমি যখন রাজনীতি করি তখন অরিজিনাল সিটি হয়ে গেছি পার্টি যুব কংগ্রেস, অনেক অনেকদিন ধরে ছিল বালুকে ভালো সংগঠক এলাকা বলে গোটা জেলায় ওর একটা প্রভাব আছে তার। কিন্তু বিশ্বাস করেন এমনটা?
দেখো আমি সত্যি কথা বলতে আমি বিশ্বাস করি কোনো আমাদের দলের কোনো ছেলে কিছু করতে হবে করতে পারে আমি জানি না বিশ্বাসও করি না এবং আমার ভালো লাগছে কথাটা যেমন অভিষেক বলেছে যে আমাকে প্রমাণ করে দিকে আমি অন্যায় করেছি কাউকে শাস্তি দিতে দেবো না আমি শাস্তি নেব মানুষ সেইভাবেই বলছে যে আমি প্রমাণ করে দেবো না অন্যায় আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই আমি তাকে প্রশংসা করি তার জন্য পার্থদের ক্ষেত্রে আপনি অবাক হয়েছিলেন কারণ পার্থটা আপনার হাত ধরেই তার রাজনীতিতে আসা ঠিক একই রকম অবাক কি বালুর ক্ষেত্রে পরে কিন্তু পার্থদের ক্ষেত্রে আপনি বলেছিলেন যে বালুর আর পার্থর ব্যাপারটা এক নয় পার্থর ব্যাপারটা একটু অন্যরকম আর বালুর ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম একটুই গ্রুপ যেমন আমাদের বীরভূমের মন্ডল অনুব্রত মন্ডল ওই ব্যাপারটা অন্যরকম এটা প্রমাণ সাপেক্ষ হয়ে আছে আর ওটা কিছু এক্সিবিট হয়েছিল এক্সিবিটটা দেখে আমরা প্রত্যেকেই খুব ব্যয় হয়ে পড়েছিলাম যে এটা কী ব্যাপার এত টাকা একটা জায়গায় কী করে করতে গেলো কীভাবে এলো এই জন্য আমরা খুবই সকলেই একটুখানি হতাশ হয়ে গিয়েছিলাম কিন্তু আর বাকি যাদের কথা বলা হচ্ছে এগুলো লেট লেট অথরিটি যারা এক্সামিন করছেন যারা এই তদন্তের সঙ্গে যুক্ত আছেন তারা প্রমাণ করুন তারাই কোনো মন্তব্য করা উচিত হবে আপনি বলেছিলেন পার্থদের এই ঘটনা সামনে আসায় দলেরও যথেষ্ট দলকেও যথেষ্ট বিব্রত হতে হয়েছে এখন থেকে আমি তোমায় আবারও বলি শোনো কে ঠিক থাকবে কে ঠিক থাকবে না এই চরিত্র গঠনটা কিন্তু ঠিক দলের মধ্যে দিয়ে সফল হয় না দল তাকে রাজনৈতিকভাবে তৈরি করার চেষ্টা করে চরিত্র গঠনটা তার কিছুটা সমাজ তার কিছুটা শিক্ষা প্রতিষ্ঠান তার বাবা মা তার অ্যাসোসিয়েশন এটার উপর অনেকটাই নির্ভর করে তো সেটা কে একজন ছিটকে যাবে এর জন্য কে দায় নেবে তার পরিবার দায় নেবে তার বাবা মা দায় নেবে আর কে দায় কেউ কিছু করলে তার এই সমাজে তো আছে ভালো করার দুইটা আছে আর তার প্রতিনিধিত্ব সব দলে আছে ক্যান ইউ ডিনাই দ্যাট যে একটা সমাজের মধ্যে ভালো খারাপ সব ধরনের মানুষ আছে এবং তার প্রতিনিধিত্ব সব দলে আছে আমি দেখিনি সিপিএম বলে আমি রাজনীতি করছি তোমার আমি তো লড়াই করছি রীতিমতো আমি দেখিনি কীভাবে সিপিএম এর লোকেরা চাকরি পেত কীভাবে তাদের নেতার লোকেরা আমি কর্পোরেশন আমি ইউনিয়ন করাবো সব জায়গায় দেখেছি সিপিএম এর লোক ঢুকছে বিনা পরীক্ষায় ঢুকছে এমনি ঢুকে যাচ্ছে সবই মানে আমাদের কর্পোরেশনেতেই রাইটার বলে নিয়ে নেওয়া হলো প্রায় 650 লোককে রাইটার বলে এক বছর পর তাদের ক্লার্ক করে দিল তাদের ফল সার্ভিস কমিশনে যেতে হলো আসবে কিন্তু আমরা আমি মনে করি যে মানুষ সাধারণ মানুষের সাধারণ মানুষ এটাকে এখন বুঝতে পেরেছি যে সবার বাড়িতে গিয়ে চলে যাচ্ছে কোন জায়গায় ইনকাম ট্যাক্স ওই জায়গায় সিবিআই এটা আস্তে আস্তে হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে তাদের হাতে ক্ষমতা আছে তারা ক্ষমতার অপব্যবহার করলে কি করা যাবে সিনিয়র লড়াই করছি তো আমি লড়ছি কিন্তু সেটা একটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার আছে এটাও ঠিক আমি যেমন তাকে প্রমাণিত না হলে দোষী বলতে পারবো না আবার সে নিজে দাবি করছে আমি নির্দোষ লেট ইট প্রুভ ম্যাটার শুড বি প্রুভড ইন আইদার ওয়ে সে যারা যার বিরুদ্ধে যা অভিযোগ সে প্রমাণ করুক আর নাহলে যারা অভিযোগ করে তারা প্রমাণ করুক আর এটা কিন্তু দীর্ঘসূত্রতা করা যাবে না নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারটাকে শেষ করতে হবে এই যে মদন মিত্র দীর্ঘদিন জেলে ছিল কিছুই তো প্রমাণ হয়নি তাহলে আমি জেলে আছে বলেই তাকে বলে দেবো যে তুমি সে অন্যায় করেছো এতদিন ধরে রাজনীতি এখন অনেকগুলো দপ্তর সামলাচ্ছে 2011 পর আপনার নামে তো কখনো এরকম অভিযোগ ওঠে বা সিবিআই কাল আপনাকে ডাকে বিজেপি কালকে ব্যবস্থা করে দেবে না বিজেপি কালকে ব্যবস্থা করে দেবে মানে কোথাও একটা জায়গা তৈরি আছে যেখান থেকে এই সুযোগটা তারা কাজে লাগাচ্ছে বা সেটা তো আমি বলতে পারবো না কেন নেই তবে কি বলে কিছুই তো আসে না
আসে না আমি আমার চলার পথ বেছে নিয়েছি, যেভাবে চলবে চলি, সেটার সঙ্গে আমি মনে করি না কিছু। রাজনীতি যারা আছেন সেটা তো আমি বলতে পারবো না, সেটা আমি বলতে পারবো না। যতক্ষণ না প্রমাণিত হবে একটা জিনিস বিচারের প্রকৃতিতে, ততক্ষণ আমি বলতে পারবো না এটা এটা সে অন্যায় করেছে কিনা আগে বিচার হোক না, তার আগে আমি কি না আগে 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 মন্তব্য করবো কেন। আমার একটা মেজর বিষয় আছে, সেটা হচ্ছে যে সমাজে যদি মনে করো তোমরা সবাই সৎ আছে, তাহলে সেখানে খুব বড় প্রশ্ন দাঁড়া হয়। সমাজে যেহেতু ভালো খারাপ মধ্যপথ এরম লোক আছে, তার প্রতিনিধিত্ব রাজনৈতিক দলে আছে আছে আছে, সেটা কোনো না কোনো সময় যদি সে করে থাকে অন্যায়, সেটা প্রমাণিত হবেই। এটা 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 আলাদা করে দেখুন, বিচ্ছিন্ন কোনো ঘটনা না, দিস ইজ দ্য সোসাইটি, দিস ইজ দ্য সোসাইটি। আমি আমার আত্মীয়রা এসেছিল বিদেশ থেকে, জিজ্ঞেস করেছিলাম তোমাদের দেশে কীরকম ঘুষ চলে, বলে হ্যাঁ হ্যাঁ ওখানে স্পিড বানি বলে।